হাই ফ্রেন্ডস, আপনাদের সবকে স্বাগত জানাই বং রিয়্যাক্টরস চ্যানেলে। তো আজকে আমরা আবার চলে এসেছি একটি নতুন রিয়াকশন ভিডিওর সাথে। তো আজকে আমরা যে গানটির উপর রিয়াকশন দেবো সেটি হলো গুরু রান্ধাওয়ার একটি নতুন সং, হচ্ছে তেরা সাথ হো। তো গানটা টি সিরিজ লেভেলের মধ্যে এসছে এবং 5 দিন আগেই রিলিজ করেছে ইউটিউবে। তো আমরা করতে পারিনি ওটা, ভিডিওর সংটা রিয়াকশন দিতে পারিনি, একটু সময় লেগে গেল, একটু দেরি হয়ে গেল। তো সে যাই হোক, আমরা সোজা দেখে নিই সংটা এবং আপনাদেরকে বলবো যে সংটা কেমন হলো। তো চলুন শুরু করা যাক। ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের ইনস্টাগ্রামকেও ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। ও প্রমোশন নয়েজের, প্রমোশন করতে সবাই লেগে যায়। তানিষ্ক বাগচি মিউজিক দিয়েছে, মিউজিকটা দেখ ডজ মিউজিক টক 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 করছে, ডজ টাইপের মিউজিক। অনেকগুলো এলিমেন্ট আছে মিউজিকে, অনেকগুলো এলিমেন্ট আছে। সুট মনে হয় ঠিকই করে দিন, শুধু শুধু কি মেয়েটাই গাইবে? হবে না, চলবে না, মিউজিকটা ভালো, মিউজিকটা ভালো, লিরিক্স আমার ভালো লাগে। ওই তো এসছে দাঁড়া, গুরু রান্ধাওয়ার লাইনটা ও গুরুর লাইনটা ভালো আছে। হ্যাঁ গুরু রান্ধাওয়ার পোর্শনটা অল্প অল্প আছে, গুরু রান্ধাওয়ার পোর্শনটা অল্প আছে। মেয়েদের ভয়েসটা যেন হচ্ছে মিউজিকের এলিমেন্ট আলাদা, ওর ভয়েসটা আলাদা চলে যাচ্ছে। আর ডাইরেকশন ভালো, কস্টিউম গুলো ভালো হয়ে পড়বে, গুরুর কস্টিউমটা দেয় স্ট্রাইকার তেরা মাইয়া। তো বন্ধুরা, পুরো গানটা আমরা সবাই শুনলাম এবং আমার যদি জিজ্ঞেস করেন আমার একদম ভালো লাগেনি, আমার গানটা একদমই ভালো লাগেনি। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি আমার মিউজিকটা ভালো ছিল, গানটার মধ্যে মিউজিকটা ভালো ছিল, গানটার মধ্যে মিউজিকটা ভালো ছিল এবং লিরিক্স যে মেয়েটার যখন গাইছে তখন মনে হচ্ছে ভিডিও বেশ ভালোই, ঠিক আছে ভিডিও ভালো এবং মিউজিক মাস্টারিং যে করেছে সে করেছে, কিন্তু যখন মেয়েটা গাইছে তখন মনে হচ্ছে যে মেয়েটার গলাটা মিলছে না, মানে মেয়েটার ভয়েসটা আলাদা হয়ে যাচ্ছে আর মিউজিকটা যেন আলাদা টাইপে চলে যাচ্ছে। বাট যখন গুরু রান্ধাওয়া এন্ট্রি করে তখন পারফেক্ট হয়েছিল, জিনিসটা ম্যাচ হচ্ছিল এবং ওর গুরুর যতটাই পোর্শন আছে ওর ওর পোর্শনের লিরিক্স গুলো, হ্যাঁ অল্প ইউজ করেছে বাট লিরিক্স গুলো ঠিক আছে চলার মতো।
তো গানটা আমার একদম পুরো বিলো অ্যাভারেজ আমার লেগেছে, এখন বাকিদের জানি না কেমন, আমার বিলো অ্যাভারেজ লেগেছে। তোমার কেমন লাগলো গানটা? অ্যাভারেজ বলা এটা অনেক বড় হয়ে গেছে আমার, একই মত। লিরিক্স এবং লোকেশন যে খুব ভালো একেবারে নিয়েছে সেরকমও কিছু না। আর ডাইরেকশন ঠিক আছে, কস্টিউম গুলো ভালো আছে গানের, মানে মিউজিকের মধ্যে কস্টিউম যেগুলো ইউজ করেছে যারা কাস্ট আছে তো ঠিক আছে। মিউজিকটাও মোটামুটি লেগেছে আমার, কিন্তু লিরিক্স আমার একদমই একদমই ওটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো লিরিক্স ছিল। তো এই ছিল আমাদের রিয়াকশন রিভিউ, যদি যাও আপনি বলেন যা যেটাই বলবেন, তো এটাই ছিল। তো যাই হোক, আমরা পরের দিন আবার একটা নতুন রিয়াকশন ভিডিওর সাথে হাজির হয়ে যাব, এবং আমাদের মুভি রিভিউ ভিডিওসগুলোকে অবশ্যই সাপোর্ট করবেন। আমাদের মুভি রিভিউ ভিডিওসও আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে, তো একবার চেক আউট করে নেবেন, এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাদেরকে ফলো করবেন এবং ভিডিওকে লাইক করবেন এবং চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আমরা সবাই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবেন।